পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 18 নম্বর চ্যাপ্টার সদৃশতা আমি তোমাদের পড়ানো শুরু করেছি। অলরেডি এই চ্যাপ্টারের ওপর দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যেখানে 18.1 কোষে দেখি এবং 18.2 কোষে দেখি আমি পুরোটা করে দেখিয়েছি এবং উপপাদ্যগুলোরও কী আমাদের করতে হবে সেটা আমি বলে দিয়েছি এবং এই চ্যাপ্টার সম্বন্ধে একটা ভালো ধারণা আমি তোমাদের দিয়েছি। আজকে আমি 18.2 চ্যাপ্টারের পরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটু বলবো। প্রথমেই বলি যে উপপাদ্য 45 রয়েছে তোমাদের 248 পাতায়, ওটা তোমাদের প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, লেখাই আছে, তাই প্রমাণ করার কোনো দরকার নেই। শুধু যে স্টেটমেন্টটা সেটা অবশ্যই তোমাদের জানতে হবে অঙ্ক করার জন্য। কি বলছে? যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তো এই কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, আর কোণ সি সমান কোণ এফ বলে এটা সদৃশকোণী ত্রিভুজ এবং তার ফলে কি হয়, এবি বাই ডি সমান বিসি বাই ইএফ সমান সমান এসি বাই ডিএফ। এইটা একটা স্টেটমেন্ট আছে। আরও একটা উপপাদ্য আছে ওই পাতাতেই, উপপাদ্য 46, সেখানে বলা হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ যদি এবি বাই ডি সমান বিসি বাই ইএফ সমান সমান এসি বাই ডিএফ হয় তাহলে অবশ্যই ত্রিভুজ দুটো সদৃশকোণী হবে এবং তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। 248 পাতার এই উপপাদ্য দুটো একে অপরের পরিপূরক, এই দুটো উপপাদ্য স্টেটমেন্ট আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। আরও যে দুটো কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে 13 নম্বর পয়েন্ট বলে একটা দেওয়া আছে, দেখো দুটি বহুভুজ সদৃশ হবে যখন দুটো পয়েন্ট হতে হবে, একটা হচ্ছে বহুভুজের বাহুগুলি সমানুপাতি হতে হবে আর বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হতে হবে। কিন্তু দুটি ত্রিভুজ কখন সদৃশ হবে? ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য ত্রিভুজের বাহুগুলি তো সমানুপাতি হতে হবেই, অথবা ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় বা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। আর এই চ্যাপ্টারে যা স্টেটমেন্ট রয়েছে সেগুলোর মধ্যে উপপাদ্য 47 আর একটা অন্যতম, সেখানেও প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় কিন্তু আমাদের ওই স্টেটমেন্টটা জেনে রাখতে হবে। কি বলছে? দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটির কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে, অর্থাৎ কোণ এ আর কোণ ডি ধরো সমান এবং তাদেরকে ধরে আছে যে বাহু দুটো সেই তাদেরকেই বলা হয় ধারক বাহু, তারা যদি সমানুপাতি হয় এবি বাই ডি সমান এসি বাই ডিএফ তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ বলতে পারবো। এবার আরও কিছু এরকম প্রমাণ রয়েছে, উদাহরণগুলো ভালো করে দেখবে, ওখানে কিছু প্রমাণ রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন প্রয়োগ 15 কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়াও দেখো যে প্রথম ত্রিভুজের পরিসীমা বা দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা যদি করা হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোও সমান হবে, ঠিক আছে, যদি দুটো ত্রিভুজের পরিসীমা সমান হয়ে যায়। এখানে সেটা প্রমাণ করি বলে প্রয়োগ 13 দেওয়াও আছে যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সমানুপাতি হবে। এটা একটা স্টেটমেন্ট, তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগতে পারে। বাকি যা আছে একটু দেখবে প্রয়োগ হিসেবে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া থাকে এক্সাম্পলে, যেগুলো তোমরা স্কিপ করে যাও এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রতিটা চ্যাপ্টারের উদাহরণ দেখা কিন্তু অত্যন্ত আবশ্যক। এখন আমরা মেইনলি যেটা করবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে কোষে দেখি 18.3 এর সমস্ত অঙ্ক সলভ করবো। প্রথমে দেখো বলেছে যে নিচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ হিসেব করে দেখি। প্রথমে এই দুটো ত্রিভুজ দিয়েছে, এই জোড়াটাকে আমরা দেখবো যে এরা সদৃশ কিনা, তারপরে এই জোড়াটাকে দেখবো। বা দুই একক রয়েছে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে দুই এককের ডবল কি হয়? 4 একক। আড়াই এককের ডবল কি হয়? 5 একক। 3 এককের ডবল কি হয়? 6 একক। অর্থাৎ এখানকার প্রত্যেকটা বাহুকে 2 দিয়ে গুণ করলে এখানকার বাহুগুলোকে পাচ্ছি, তার মানে এরা পরস্পর সমানুপাতি বাহুগুলো, তাহলে এরা সদৃশ আমি বলতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখো সেটা হচ্ছে না, ঠিক আছে, আড়াইয়ের ডবল 5 পেয়েছি কিন্তু 4 ডবল কি 6? মোটেই নয়, 4 ডবল 8 হওয়া উচিত ছিল, তাহলে এটা হবে না। তো আমাদের লেখাটা আমি তোমাকে বলে দিই যে কীভাবে লিখবে পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় লিখবে যে প্রথম যে ত্রিভুজ দুটো রয়েছে যেটা আমরা সদৃশ বললাম ছবি দেখে, সেটা লেখার সময় এরকম লিখবে যে প্রথম ত্রিভুজটির ক্ষেত্রে এবি বাই কিউ আর সমান সমান বিসি বাই পি কিউ সমান সমান এসি বাই পি আর সমান সমান 1/2 হচ্ছে, প্রত্যেকটাই 2 দিয়ে গুণ করে করে পাচ্ছি তাই এটা 1/2 হয়েছে। তাহলে লিখবে অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর এর অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতি, অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রে লিখবে ওরকমই যে এবি বাই কিউ আর ইজ নট ইকুয়াল টু এসি বাই পি আর, সমান হয়নি, আবার এবি বাই পি আর ইজ নট ইকুয়াল টু এসি বাই কিউ আর, তাহলে যেহেতু সমান হচ্ছে না বা সমানুপাতি হচ্ছে না এই বাহুগুলো, তাহলে লিখবে ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলি সমানুপাতি নয়, অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ নয়। এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন, লেখাটা আমি ভালো করে তোমাদের বলে দিলাম, এইভাবে পরীক্ষায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে।
আরও একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এই যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR পরস্পর সদৃশ, এত কথা যদি তোমরা না লিখতে যাও, সদৃশ কে একটা চিহ্নের মাধ্যমে বলা যায়। কীরকম চিহ্ন? ত্রিভুজ ABC, তারপরে এরম একটা চিহ্ন দিলে, তারপরে লিখলে ত্রিভুজ PQR। এটা যদি লেখো তাহলেও বোঝায় যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR পরস্পর সদৃশ। তাই এটা তোমরা শর্টকাটে লেখার জন্য ইউজ করতে পারো। ছোটোবেলায় আমরা সর্বসম লেখার জন্য কী চিহ্ন ইউজ করতাম? এরকম দিয়ে তারপর নিচে তলায় দাগ দিতাম দুটো। তো এই তলার দাগ দুটো যদি না দাও তাহলে বোঝাবে যে ওই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। কোষে দেখি 18.3 এ 2 নম্বর প্রশ্নে বলছে, নিচের ত্রিভুজ জোড়া দেখিও কোণ এর মান হিসেব করে লিখি। দুটো ত্রিভুজ দিয়ে দিয়েছে, অনেক কিছু মানটানও দিয়ে দিয়েছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কোণ এর মানটা খালি বার করতে বলেছে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে ছবি দুটো আমি খাতায় এঁকে নিয়েছি এবং আমি XY, এই প্রথম ত্রিভুজের XY দেখো 4.2 একক আছে। একইভাবে এই ত্রিভুজের BC রেখাটা দেখো 8.4 আছে, 4.2 2 দিয়ে গুণ করলে 8.4 হয়। একইভাবে 5.2 2 দিয়ে গুণ করলে 10.4 হয়, আর 7 2 দিয়ে গুণ করলে 14 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে XY বাই BC সমান সমান XZ বাই AC সমান সমান YZ বাই AB সমান সমান 1:2, অর্থাৎ এই দুটো ত্রিভুজের বাহুগুলো সব সমানুপাতে রয়েছে। তাহলে আমি বলতে পারছি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো সমান হয়। তো এখানে দেখো 10.4 আর 14, এদের দুই বাহুর ধারক কোণটা হচ্ছে কোণ A, তাই এদের এই বাহু দুটোর সঙ্গে সমানুপাতে রয়েছে কোন দুটো বাহু এই ত্রিভুজে? এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এক্ষেত্রে এ কোণের সাথে সমান কোণটা হবে জেড কোণ, তাই জন্য লিখেছি কোণ A সমান সমান কোণ জেড। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুটো কোণের মান জানা আছে 65 আর 75, তাহলে এই যে জেড কোণটা কত হবে 180 থেকে ওটা বিয়োগ করলে পেয়ে যাবো যে জেড কোণটা হচ্ছে 40°। এবার কোণ এ সমান কোণ জেড, তাহলে কোণ এ এর মানটাও 40°। তাহলে আমাদের কোণ এ এর মান বার করতে দিয়েছিল এবং সেটা আমাদের বেরিয়ে গেল 40°। তাহলে 40° হলো আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেছে। 3 নম্বরে বলছে, আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছাওয়ার দৈর্ঘ্য 28 মিটার হয় তবে টাওয়ারের উচ্চতা কত হবে হিসেব করে লিখি। তো এখানে উত্তর সংকেতটাও দেওয়া আছে যে এখানে PQটাকে আমরা টাওয়ার ধরছি আর ABটাকে কাঠি ধরছি। অতএব BCটা হচ্ছে যে ছায়ার দৈর্ঘ্য বলেছে 4 সেমি সেটা, আর QC হচ্ছে এখানে 28 বলে দিয়েছে, 28 মিটার হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। PQ ছায়ার যে দৈর্ঘ্য সেটা 28 মিটার, PQ এর মানটা বার করতে হবে। এবার ত্রিভুজ PQC আর ত্রিভুজ ABC সদৃশ করি, কারণ দেখো একই ত্রিভুজের মধ্যে রয়েছে। তো সদৃশ হওয়ার জন্য আমরা কী লিখতে পারি? যে PQ বাই AB সমান সমান QC বাই BC। এবার এই ইকুয়েশানটা আমরা পাওয়ার পর এখানে মানগুলো বসিয়ে দিলেই আমরা টাওয়ারের উচ্চতা PQ এর মান পেয়ে যাব। তো এটা আমি খাতায় করছি, দেখো এবার আমরা এই PQ বাই AB, এখানে AB-র মানটা বসিয়েছি, QC-র মান 28 মিটার বলা ছিল, কিন্তু 28 মিটারটা লিখলে তো হবে না, বাকি সমস্ত 4 সেমি 6 সেমি ওগুলো সেমিতে দেওয়া আছে। তাহলে 28 মিটারটাকে আমরা 2800 সেন্টিমিটার লিখে নিয়েছি এবং QC-র জায়গায় 2800টা লিখেছি। তাহলে PQ হলো কত? 2800 × 6/4 কাটাকাটি করলে এবং গুণ করলে উত্তরটা আসছে 4200 সেমি। 4200 সেমিকে আমরা আবার 42 মিটারও লিখতে পারি। তাহলে টাওয়ারের উচ্চতা এটা আমাদের আসলো 42 মিটার বা 4200 সেমি। এটা হয়ে গেল আমাদের উত্তর। চলে যাই পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলছে, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এইটা আমরা ছোটোবেলায় অ্যাজ এ উপপাদ্য প্রমাণ করেছি, এখন আবার যেহেতু দিয়েছে আমাদের, আমরা আবার করব, তবে সদৃশতাকে কাজে লাগিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা ছবিটা এঁকে নিয়েছি এবং ছবিতে নাম দিয়ে নিয়েছি যে ABC ত্রিভুজের AB এবং AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D এবং E। প্রমাণ কি করতে হবে আমাদের? যে D সমান্তরাল BC এবং D ইজ ইকুয়াল টু হাফ অফ BC। এইগুলো আমরা প্রামাণ্যতে লিখে নিয়েছি, এবার আমাদের প্রমাণ শুরু হচ্ছে। ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যেহেতু D ও E, তাহলে লিখতে পারি AD সমান DB এবং AE ইজ ইকুয়াল টু EC। যেহেতু সমান হলো তাহলে লেখা যায় AD বাই DB সমান সমান AE বাই EC। এইটা লেখার সাথে সাথে আমরা থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে কি বলতে পারি? তাহলে D সমান্তরাল BC। তাহলে ফার্স্ট যে প্রমাণটা আমাদের চেয়েছিল D সমান্তরাল BC, এটা আমাদের হয়ে গেল প্রমাণিত।
নেক্সট আমরা কি করব, দুটো ত্রিভুজ নেব, একটা হচ্ছে এ ডিই এই ছোটো ত্রিভুজটা, আর একটা এ বিসি এই বড় ত্রিভুজটা। দুটো ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ ডিই সমান কোণ এ বিসি, ছবিতে ভালো করে খেয়াল করো, এ ডিই সমান এ বিসি, কারণ এই ডি সমান্তরাল বিসি আমরা প্রমাণ করেছি, এটা সমান্তরাল এবং এ বি যদি ভেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ কি হয়ে যায়, অনুরূপ কোণ, তার মানে তারা সমান। একইভাবে ডি সমান্তরাল বিসি এবং এসি যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটাও অনুরূপ কোণ, তাহলে এই দুটো কোণও সমান। আর এই এ কোণটা দেখো দুজনেরই সাধারণ কোণ, ছোট্ট ত্রিভুজ এ ডিইতেও এ কোণটা রয়েছে, বড় ত্রিভুজ এ বিসিতেও এ কোণটা রয়েছে, এ যেহেতু সাধারণ কোণ তাহলে তিনটে কোণই সমান আমাদের দেখানো হয়ে গেল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। এগুলো এভাবে লিখবে এবং এই তিনটে কোণ সমান হওয়ার কারণে আমরা কি বলতে পারবো, যে তাহলে ত্রিভুজ এ ডিই আবার ত্রিভুজ এ বিসি হচ্ছে সদৃশ কোণী। এবার সদৃশ কোণী হলে কি লেখা যায়, যে এ ডি বাই এ বি সমান সমান এ ই বাই এস সি ইজিক্যাল টু ডিই বাই বিসি, এগুলো আমরা লিখে নিলাম। এবার ডি আর ই যেহেতু এ বি আর এ সির মধ্যবিন্দু ছিল, তাহলে আমরা বলতে পারি যে এ বি এই পুরো রেখাটা এ ডি এই ছোটো রেখার ডবল, তাই তো, এডি রেখাটা হচ্ছে এ বি রেখার অর্ধেক এবং এ বি রেখাটা হচ্ছে এডি রেখার ডবল, তাহলে সেটাই আমরা লিখছি, যে যেহেতু এরা মধ্যবিন্দু তাহলে এ বি সমান সমান টু ইন্টু এডি আর এ সি সমান সমান টু ইন্টু এই। এবার এই এক নম্বর ইকুয়েশানটাতে আমরা যদি বসিয়ে দিই এ বির জায়গায় টু ইন্টু এডি, আর ওপরে আছে এডি, তাহলে এডি এডি কেটে যাবে, এখানে পড়ে থাকবে এক বাই দুই। এখানেও তাই, যদি এই রাখি আর নিচে এ সির জায়গায় টু ইন্টু এই বসাই তাহলে কী হবে, এই এই কেটে যাবে, হবে হচ্ছে ওয়ান বাই টু, তাহলে ডি বাই বিসি এটা মানে আসলো ওয়ান বাই টু। তাহলে আমরা বলতে পারি ডি ইজিক্যাল টু হাফ অফ বিসি, যেটা আমাদের প্রমাণে চেয়েছিল, এই যে ডি ইজিক্যাল টু হাফ অফ বিসি এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমার একটা প্রমাণ হলো আর এইখানে একটা হয়েছিল, দুটোই প্রমাণ হয়ে গেল যে দুটো চেয়েছিল। পাঁচ নম্বর প্রশ্নটা বলছে, তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বিসি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে এ বি ইস টু বিসি ইজগাল টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। তো তিনটি সমবিন্দু সরলরেখা বলতে বোঝাচ্ছে এই যে ও বিন্দু থেকে তিনটে সরলরেখা ও এম ও এন এবং ও পি, ও বিন্দু থেকে আসা তিনটে সরলরেখা, তাই তারা তিনটে সমবিন্দু সরলরেখা, এদেরকে দুটি সমান্তরাল সরলরেখা, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা যথাক্রমে এ বি সি আর এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা প্রদত্ততে লিখে নেব এবং প্রামাণ্যতে আমরা লিখবো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছি এ বি ইস টু বি সি ইজিক্যাল টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। এবার আমাদের প্রমাণটা শুরু হচ্ছে, দুটো ত্রিভুজ প্রথমে নিয়ে নেব, ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও এক্স ওয়াই, ভালো করে খেয়াল করো, ত্রিভুজ ও এ বি মানে এই ছোট্ট ত্রিভুজটা আর ও এক্স ওয়াই মানে ছোটো ত্রিভুজটাকে নিয়েও যে বড় ত্রিভুজটা সেটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনুরূপ কোণ দেখতে পাচ্ছি, এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ, কারণ এসি সমান্তরাল এক্স জেড এবং যদি আমরা ভাবি যে ও এক্স হচ্ছে ভেদক তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। একইভাবে ও বি এ আর ও ওয়াই জেড এই দুটো অনুরূপ কোণ, কারণ এসি সমান্তরাল এক্স জেড এবং ও ওয়াই যদি ভেদক ভাবি তাহলে ওই দুটো অনুরূপ কোণ হচ্ছে এটা আর এটা। এরপরে পড়ে থাকলো হচ্ছে এই কোণটা, এই কোণটা দুজনেরই সাধারণ কোণ, দেখো এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ওই কোণটা আছে আবার ছোটো ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা রয়েছে, তাহলে এটা হচ্ছে একই কোণ এও বি এবং এক্স ও ওয়াই, তাহলে এই তিনটে কোণ যেহেতু সমান হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সদৃশ কোণী, সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখব, ও এ বাই ও এক্স ইজিক্যাল টু ও বি বাই ও ওয়াই ইজিক্যাল টু এ বি বাই এক্স ওয়াই, এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম। এবার অনুরূপে আমরা আবার দুটো ত্রিভুজ নেব, ও বি সি এবং ও ওয়াই জেড, ও বি সি এবং ও ওয়াই জেড এই ত্রিভুজ দুটির ক্ষেত্রেও ও বি বাই ও ওয়াই ইজিক্যাল টু ও সি বাই ও জেড ইজিক্যাল টু বি সি বাই ওয়াই জেড, এটাকে দু নম্বর দিয়ে রাখবো। এবার এই এক ও দুই নম্বর ইকুয়েশান থেকে দেখো ও বি বাই ও ওয়াই এই জিনিসটা কমন রয়েছে, তাহলে ও বি বাই ও ওয়াই সমান এদিকে আছে এ বি বাই এক্স ওয়াই, আর এখানে ও বি বাই ও ওয়াই সমান বি সি বাই ওয়াই জেড রয়েছে, তাহলে এইটা আর এটা পরস্পর সমান হয়ে যাবে, ওটাই আমরা লিখছি এ বি বাই এক্স ওয়াই সমান সমান বি সি বাই ওয়াই জেড। এবার আমরা বি সিটাকে এখানে তলায় দিয়ে দিলাম আর এক্স ওয়াইটাকে ওপরে দিয়ে দিলাম, মানে কোনাকুনি স্থান এক্সচেঞ্জ যেটা করা যায় সেটা করলাম, এর ফলে দেখো এ বি বাই বি সি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড হলো, তাহলে আমরা লিখতে পারি এ বি ইস টু বি সি ইজিক্যাল টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্নের প্রমাণ।
6 নম্বর প্রশ্নে বলছে PQRS একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার PQ সমান্তরাল SR। PR ও QS কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করি যে OP is to OR is equal to OQ is to OS। যদি SR is equal to 2 PQ হয় তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটি সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তো 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা এই যে প্রথমে যে পোর্শনটুকু রয়েছে যে PQRS ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি ওখান থেকে ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এই অবধি আমরা পদত্ততে লিখে নেব, ঠিক আছে। বাকি প্রামাণ্যতে যেগুলো বলেছে সেগুলো লিখব, দেখাচ্ছি আমি। ছবিটা এরকম হবে আর প্রামাণ্যতে আমরা লিখব যে ওপি ইস টু ও আর ইজ ইগাল টু ও কিউ ইস টু ও এস, এবং যদি এস আর ইজ ইগাল টু 2 পি কিউ হয় তবে ওপি ইস টু ও আর ইজ ইগাল টু ও কিউ ইস টু ও এস ইজ ইগাল টু 1 ইস টু 2। তো এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। ত্রিভুজ ও পি কিউ, ভালো করে খেয়াল করো, ত্রিভুজ ও পি কিউ মানে এই ছোট্ট ত্রিভুজটা, আর ত্রিভুজ ও আর এস মানে তার তলার এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোণ ও পি কিউ এই কোণটা এবং কোণ ও আর এস এই কোণটা পরস্পর একান্তর কোণ, কারণ পি কিউ সমান্তরাল এস আর এবং পি আর ভেদক। একইভাবে কোণ ও কিউ পি অর্থাৎ এই কোণটা এবং কোণ ও এস আর এই কোণটা পরস্পর একান্তর কোণ, কারণ পি কিউ সমান্তরাল এস আর এবং কিউ এস ভেদক। আর একটা যেটা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এরা পরস্পর বিপরীত কোণ। তিনটে কোণ সমান দেখানোর পর আমরা বলতে পারি তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশ কোণী। এখন যেহেতু সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয় তাই আমি লিখতে পারি যে ওপি বাই ও আর সমান সমান পি কিউ বাই আর এস সমান সমান ও কিউ বাই ও এস। এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম। এবার ওপি বাই ও আর এবং ও কিউ বাই ও এস এই দুটোকে শুধু যদি লিখি, তারপরের লাইন যদি এদেরকে আমরা অনুপাত আকারে লিখি, তাহলে হয়ে যায় ওপি ইস টু ও আর ইজ ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস। অর্থাৎ প্রথম যে প্রমাণটা আমাদের দিয়েছিল এই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল, এখানে আমরা প্রমাণের তো লিখে দেবো। এবার আমাদের বলছে যদি এস আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ হয় তাহলে সেটা আমরা ইউজ করবো। পি কিউ বাই আর এস ইজ ইকুয়াল টু 1 বাই 2 লিখলাম ওই প্রদত্ত কন্ডিশনটা থেকে। এবার এক নম্বর ইকুয়েশানে আমরা যদি পি কিউ বাই আর এস যে ছিল আমাদের এখানে সেটা সমান হাফ বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে ওপি ইস টু ও আর ইজ ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস সমান সমান 1 ইস টু 2 হয়ে যাবে। তাহলে সেকেন্ড প্রমাণটাও আমাদের হয়ে গেল, খুবই সোজা ছিল এই অঙ্কটা। চলে যাচ্ছি আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রশ্নটা কি বলছে, বলছে পি কিউ আর এস একটি সামন্তরিক এস বিন্দুগামী একটি সরলরেখা, পি কিউ এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এস ইস টু পি এক্স ইজ ইকুয়াল টু কিউ ওয়াই ইস টু কিউ এক্স ইজ ইকুয়াল টু আর ওয়াই ইস টু আর এস। এবার আমরা দেখে নিই ছবিটা কীরকম হবে। ছবিটা হবে ঠিক এই রকম, সামান্তরিক পি কিউ আর এস, এস বিন্দুগামী একটি সরলরেখা, পি কিউ এবং বর্ধিত আর কিউ কে যথাক্রমে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই অবধি আমরা প্রদত্ততে লিখে নেব, প্রামাণ্যতে যেটা বলেছে সেটাই লিখব এইটা, ঠিক আছে। এরপরে আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে আমরা কি করব, প্রথমে নেব ত্রিভুজ এক্স এস পি অর্থাৎ এই ত্রিভুজটা, এবং তারপরে নেব এক্স ওয়াই কিউ মানে এই দিকের ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ শুরু করব। এখানেও দেখো একান্তর কোণ যেরকমভাবে আগেরটায় হয়েছিল, দুটো একান্তর কোণ আর একটা বিপরীত কোণ, ওইভাবেই দেখাবো যে এখানে এস পি সমান্তরাল কিউ ওয়াই এবং পি কিউ ভেদক, তাহলে এই কোণটা এই কোণটা একান্তর, আর যখন এস ওয়াই ভেদক তখন এই কোণটা আর এই কোণটা একান্তর, এই দুটো কোণ আর এইটা হচ্ছে বিপরীত কোণ। তিনটে কোণ দেখানোর পর আমরা বলতে পারি তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ কোণী, এবং সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি এক্স এস বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এস পি বাই ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্স পি বাই এক্স কিউ। এবার এখান থেকে এস পি বাই এক্স পি এইটাকে এখানে দিলাম আর এটাকে দেবো ওপরে, তাহলে হয়ে যাবে ওয়াই কিউ বাই এক্স কিউ, এক নম্বর দিয়ে রাখলাম এটাকে, ঠিক আছে। এবার আবার চলে যাচ্ছি, দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে ওয়াই কিউ এক্স ত্রিভুজ এবং ওয়াই আর এস ত্রিভুজ, ঠিক আছে, মানে এই ছোটো ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেও আমরা দেখাবো যে
এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ, কারণ এই দুটো সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা এটা অনুরূপ কোণ, এটা এটা অনুরূপ কোণ যখন এটা ভেদক, আর এই কোণটা তো সাধারণ কোণ, দুজনেরই রয়েছে, তাহলে এই দ্বিভুজ দুটোও সদৃশ কোণী। সদৃশ কোণী ত্রিভুজ হলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়াই কিউ বাই ওয়াই আর ইজ ইকাল টু ওয়াই এক্স বাই ওয়াই এস ইজ ইকাল টু এক্স কিউ বাই এস আর, যেহেতু সদৃশ কোণী ত্রিভুজ অনুরূপ বাহু সমানুপাতিক হয়। এবার এখান থেকেও একইভাবে আমরা ওয়াই আর বাই এস আর, মানে এই ওয়াই আরকে দিয়ে দিলাম এইটার ওপরে, তাহলে এইখানে যে এক্স কিউ আছে এটা চলে আসবে ওয়াই কিউয়ের নিচে, তাহলে এইটা চলে আসলো। এবার এটাকে দু নম্বর দিলাম, এবার এক নম্বর যেটা দিয়েছি আর দু নম্বর যেটা দিয়েছি, এই দুটো থেকে আমরা বলতে পারি যে এসপি বাই এক্সপি সমান সমান ওয়াই কিউ বাই এক্স কিউ সমান সমান ওয়াই আর বাই এস আর, এটাই আমাদের প্রমাণে ছিল, যেটাকে আমরা অনুপাত আকারে লিখলেই শুধুমাত্র প্রমাণিতটা হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল সাত নম্বর প্রশ্নের উত্তরও সলভ। এবার আট নম্বর প্রশ্ন কি বলছে দেখা যাক, দুটি সূক্ষ্ম কোণী ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর সদৃশ কোণী, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই, বিসি ও কিউ আর অনুরূপ বাহু হলে প্রমাণ করি যে বি এক্স ইস টু কিউ ওয়াই ইজ ইকাল টু বিসি ইস টু কিউ আর। এক্ষেত্রে আমরা দুটো ছবি এঁকে নিয়েছি, একটা এক্স কেন্দ্রীয় বৃত্ত আর একটা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত, কারণ এখানে বলেই ছিল যে এক্স ওয়াই হচ্ছে পরিকেন্দ্র, তাহলে দুটো ছবি এখানে হবে। ঠিক আছে, এবার একটার ভেতরে ত্রিভুজ এবিসি আছে আর একটার ভেতরে ত্রিভুজ পি কিউ আর আছে, এই দুটো ত্রিভুজ বলে দিয়েছে সদৃশ কোণী, তাহলে আমরা বলতে পারি কোণ এ সমান কোণ পি, কোণ বি সমান কোণ কিউ এবং কোণ সি সমান কোণ আর। এবার এই এক্স কেন্দ্রীয় বৃত্তের বিসি চাপের ওপর বি এক্স সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা, আর বি এ সি এই কোণটা হলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই আমরা লিখব কোণ বি এক্স সি সমান সমান টু ইন্টু কোণ বি এ সি, বা কোণ বি এক্স সি সমান সমান টু ইন্টু কোণ এ বললেও ওটাকে চলে। এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম। এরপরে আমরা ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে একই জিনিস করব, কিউ আর চাপের ওপর কোণ কিউ ওয়াই আর কেন্দ্রস্থ কোণ এবং কোণ কিউ পি আর বৃত্তস্থ কোণ, অতএব কোণ কিউ ওয়াই আর সমান সমান টু ইন্টু কোণ কিউ পি আর, বা বলতে পারি কোণ কিউ ওয়াই আর ইজ ইকুয়াল টু টু ইন্টু কোণ পি, এটাকে আমরা দু নম্বর দিলাম। এবার এই এক নম্বর আর দু নম্বর থেকে আমরা বলতে পারি, আমরা জানতাম আগের থেকেই যে কোণ এ সমান কোণ পি, তো এখানে কোণ এ সমান কোণ পি যদি হয়ে যায় তাহলে এখানকার এই দুটো কোণ সমান হয়ে যাবে পরস্পর, অতএব কোণ বি এক্স সি সমান সমান কোণ কিউ ওয়াই আর। ছবিটা দেখে নাও, বি এক্স সি মানে হচ্ছে এই কোণটা আর কিউ ওয়াই আর মানে হচ্ছে এই কোণটা, এই দুটো আমাদের সমান হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা কি করব দেখো, এক্স কেন্দ্রীয় বৃত্তে বি এক্স সমান সমান সি এক্স, কারণ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান বলে এটাও লিখতে পারলাম, এবং আমরা জানি যে বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে, তাহলে কোণ বি সি এক্স সমান সমান কোণ সি বি এক্স হয়ে গেল। এই বাহু দুটো সমান হওয়ার কারণে এদের করেসপন্ডিং এই কোণ দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, এইবার এই কোণ দুটোকে আমরা এ ধরে নিচ্ছি। এবার ওই ত্রিভুজ বি সি এক্স এর ক্ষেত্রে আমরা জানি তিনটে কোণের সমষ্টি কী হয় 180 ডিগ্রি, ওখানে এই দুটো কোণকে যেহেতু এ ধরেছি তাহলে বসিয়ে দিলাম, তাহলে কোণ বি এক্স সি এটার মান আসলো 180 ডিগ্রি মাইনাস 2 এ, এটাকে আমরা চার নম্বর দিলাম। এবার একইভাবে ওয়াই কেন্দ্রীয় বৃত্তে আমরা জানি কিউ ওয়াই সমান সমান আর ওয়াই, তাহলে ত্রিভুজ কিউ ওয়াই আর এর ক্ষেত্রে কোণ ওয়াই কিউ আর সমান সমান কোণ ওয়াই আর কিউ সমান সমান আমরা বি ধরে নিচ্ছি। এবার আগের মতোই আমরা বিটাকে বসিয়ে কোণ কিউ ওয়াই আর এর মান বার করলাম 180 ডিগ্রি মাইনাস 2 বি, এটাকে আমরা পাঁচ নম্বর দিলাম। এবার এই চার আর পাঁচকে আমরা সমান করে দেবো, কারণ এই দুটো কোণ সমান ছিল, তাহলে সমান করে দিলে আমরা পাচ্ছি এ সমান সমান বি, তাহলে আমরা এ আর বি যাদের ধরেছিলাম তারা পরস্পর সমান হয়ে গেল, অতএব কোণ বি সি এক্স সমান সমান কোণ ওয়াই আর কিউ এবং কোণ সি বি এক্স সমান সমান কোণ ওয়াই কিউ আর, এগুলোকে আমরা 6, 7 এইসব নাম দিলাম। এবার তিন নম্বরে আমরা ওই ত্রিভুজেরই আর একটা কোণকে সমান দেখিয়ে রেখেছি, তাই 3, 6 এবং 7 এই তিনটি ইকুয়েশন থেকে আমরা বলতে পারছি এই দুটো ত্রিভুজের তিনটি কোণই সমান, এবং তিনটি কোণ সমান হলে সেটা সদৃশ কোণী ত্রিভুজ হয়ে গেল পরস্পর, অতএব তাদের বি এক্স বাই কিউ ওয়াই সমান সমান বি সি বাই কিউ আর সমান সমান সি এক্স বাই আর ওয়াই লিখতে পারবো, অর্থাৎ অনুরূপ কোণগুলো সমানুপাতিক। এইখান থেকে আমরা বি এক্স ইস টু কিউ ওয়াই ইজ ইকাল টু বি সি ইস টু কিউ আর এই দুটো থেকে বলতে পারছি, এবং আমাদের প্রমাণ যা চেয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল।
নম্বর প্রশ্ন বলছে, কোনো বৃত্তের পিকিউ এবং আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পি কমা এস আর কমা কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস এবং আর এস কিউ সদৃশ কোণী, এবং এর থেকে প্রমাণ করি যে পি এক্স ইন্টু এক্স কিউ ইজ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এস। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে একটি বৃত্তে দুটি জ্যা পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে। তো আমরা দেখে নিই এটা আমরা কিভাবে ছবিটা আঁকবো। এই আমাদের ছবি হবে, এখানে পিকিউ এবং আর এস যা দুটি বৃত্তের অভ্যন্তরে একটা এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পি কমা এক্স এই বিন্দু দুটো যুক্ত করলে এই রেখাটা পেয়েছি এবং আর কমা কিউ যুক্ত করে আর কিউ রেখাটা পেয়েছি। এবার প্রামাণ্য হচ্ছে এই যে দুটো ত্রিভুজ রাইট চিহ্ন দিয়ে রেখেছি, এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী সেটা দেখাও। তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্স পি এস ভালো করে খেয়াল করো এই কোণটা এবং কোণ এক্স আর কিউ এই কোণটা দুটোই হচ্ছে এই এস কিউ চাপের ওপর একই বৃত্তাংশ, তো সকল কোণের মান সমান হয় সে কারণে এই দুটো সমান হবে। এবার একইভাবে কোণ এক্স এস পি, এক্স এস পি মানে এই কোণটা এবং কোণ আর কিউ এক্স এই কোণটা, এরা দুজন এই পি আর চাপের ওপরে অবস্থিত এবং একই বৃত্তাংশ সকল কোণের মান সমান সেটা হিসেব করে এরা দুজনের সমান। আর একটা যেটা পড়ে রইলো সেটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা তো পরস্পর বিপরীত কোণ তাহলে সমান, দুটো ত্রিভুজের তিনটে কোণই যদি সমান হয়ে যায় তাহলে সেটা সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল। আর তার সাথে সাথে আমাদের দেখাতে বলেছিল সদৃশ কোণী হওয়ার ফলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, সেক্ষেত্রে আমরা পি এক্স বাই আর এক্স সমান এস এক্স বাই এক্স কিউ সমান সমান পি এস বাই আর কিউ লিখলাম। এখান থেকে আমরা পি এক্স বাই আর এক্স সমান সমান এক্স এস বাই এক্স কিউ এই দুটো থেকে শুধুমাত্র বলতেই পারি যে পি এক্স ইন্টু এক্স কিউ সমান সমান আর এক্স ইন্টু এক্স এস। তাহলে নম্বর প্রশ্নের প্রমাণটা আমাদের হয়ে গেল। এবার আমাদের নম্বর প্রশ্ন বলছে, একটি সরলরেখার ওপর পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির ওপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব, পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ওটি পি কিউ এর ওপর লম্ব, প্রমাণ করি যে ওয়ান বাই ওটি ইজ ইকুয়াল টু ওয়ান বাই পি আর প্লাস ওয়ান বাই কিউ এক্স। তো এইখানটা আমরা দেখো ছবিটা এঁকে নিয়েছি। এবার আমি তোমাদের বলে দিই যে প্রশ্নের প্রথম পোর্শনটুকু এই লম্ব পর্যন্ত এই পোর্শনটুকু প্রদত্ত বলে লিখে নেবে, আর প্রামাণ্য হিসেবে এইটুকুকে লিখবে। এরপরে শুরু হচ্ছে প্রমাণ। প্রমাণে আমরা প্রথমে আর পি কিউ মানে এই ত্রিভুজটাকে নেব, আর একটা কি ও টি কিউ এই ত্রিভুজটাকে নেব। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান কারণ এরা পরস্পর লম্ব, আর কিউ পি এই কোণটা আর এই ত্রিভুজের ক্ষেত্রেও এই যে কোণটা এরা দুজন একই কোণ সেই কারণে এরা দুজন সমান। আর একটা যেটা বলতে পারি যে পি আর এই রেখা আর ওটি রেখা পরস্পর সমান্তরাল এবং আর কিউ হচ্ছে আমাদের ভেদক, তাহলে আমরা বলতে পারি কোণ পি আর কিউ সমান সমান কোণ টিও কিউ মানে এইটা আর এইটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, এইভাবে তিনটে কোণ সমান দেখিয়ে দেওয়ার পর আমরা বলতে পারছি তাহলে ত্রিভুজ সদৃশ কোণী, সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাই আমরা লিখে নেব পি আর বাই ওটি ইজ ইকুয়াল টু আর কিউ বাই ও কিউ সমান সমান পি কিউ বাই টি কিউ। এবার ওটি বাই পি আর এইটাকে উল্টে দিলাম আর টি কিউ বাই পি কিউ এটাকে উল্টে দিলাম, এটাকে এক নম্বর দিলে রাখলাম। এরপরে অনুরূপে আমরা দুটো ত্রিভুজ নেব এই দিক থেকে, একটা হচ্ছে এস কিউ পি আর একটা হচ্ছে তোমার ওপিটি। ঠিক আছে, একইভাবে এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রেও আমরা সদৃশ কোণী দেখাতে পারবো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি, অতএব ওপি বাই এসপি সমান সমান পিটি বাই পি কিউ ইজ ইকুয়াল টু ওটি বাই এস কিউ। তো এই ত্রিভুজ দুটো সদৃশ কোণী দেখানোর জন্য আবার এই এই জিনিসগুলো করার কোনো দরকার নেই, অনুরূপে প্রমাণ করা যায় যেটা সদৃশ কোণী এরকম লিখলেই যথেষ্ট। এবং এখান থেকে আমরা বলতে পারি ওটি বাই এস কিউ সমান সমান পিটি বাই পি কিউ মানে এই দুটোকে লিখলাম। এবার এই এক নম্বর আর দু নম্বর আমরা যদি যোগ করি তাহলে কি হয়, দেখো ওটি বাই পি আর যোগ ওটি বাই এস কিউ, এই দুটো থেকে যদি ওটি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ওয়ান বাই পি আর প্লাস ওয়ান বাই কিউ এস, আর এই দিকটায় টি কিউ বাই পি কিউ আর পিটি বাই পি কিউ এই দুটোকে রেখে এদেরও আমি যদি লসাগু করি তাহলে পি কিউ লসাগু হবে আর ওপরে হচ্ছে পিটি যোগ টি কিউ। এইবার কি করব দেখো, ওপরে পিটি যোগ টি কিউ এটা মানে ছবিতে আমরা দেখব পিটি যোগ টি কিউ মানে অ্যাকচুয়ালি পি কিউ, এবার আমরা ওপরে সেটা লিখে দিই পি কিউ, তাহলে ওপরেও পি কিউ নিচেও পি কিউ কাটাকাটি হয়ে গেল। এবার আমরা বলতে পারছি তাহলে ওয়ান বাই পি আর প্লাস ওয়ান বাই কিউ এর সমান সমান এই ওটিটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে ওয়ান বাই ওটি,
তাহলে আমাদের যে প্রমাণটা চেয়েছিল ওয়ান বাই গুটি সমান সমান ওয়ান বাই পি আর প্লাস ওয়ান বাই কিউএস, এই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 10 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। 11 নম্বর অঙ্ক কী বলছে দেখে নেওয়া যাক। একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর ওপর লম্ব যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ত্রিভুজ এ ই বি এবং ত্রিভুজ এ সি ডি সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে এ বি ইন্টু এ সি ইজিক্যাল টু এই ইন্টু এডি। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রদত্ততে আমরা প্রথম লাইন দুটো লিখে নেব এবং প্রমাণ করো যে বলে যে জায়গাটা রয়েছে সেটা আমরা প্রামাণ্যতে লিখে নেব পুরোটা, ঠিক আছে। এবার হচ্ছে ছবিটা এইরকম, এই ছবি আঁকার পর এখানে আমরা প্রমাণটা শুরু করছি। প্রমাণে দেখো প্রথমে দুটো ত্রিভুজ নিয়ে নেবো। কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ এ ই বি মানে এই ত্রিভুজটা এই বি, আর ত্রিভুজ এ সি ডি এই যে ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোন এ ই বি এটা লম্ব আছে মানে 90 ডিগ্রি, আর কোন এ সি ডি এটাও লম্ব আছে কারণ এটা অর্ধবিধ্বস্ত কোণ, তাহলে নিশ্চয়ই সমকোণ। তাহলে এই দুটো যেহেতু 90 ডিগ্রি তাই এরা দুজন পরস্পর সমান। এরপরে চলে যাচ্ছি কোন এ বি ইর ক্ষেত্রে। কোন এ বি মানে এই কোণটা আর এই কোণটা দেখো এই এসি চাপের ওপর রয়েছে, তাহলে এসি চাপের ওপর দুটোই যেহেতু বৃত্তস্থ কোণ তাহলে এরা পরস্পর সমান। আর কোন বি এ ই, বি এ ই মানে এই কোণটা, আর কোন ডি এ সি এই কোণটা, এই কোণ দুটো যেহেতু অবশিষ্ট কোণ তাহলে নিশ্চয়ই এরাও সমানই হবে, বাকি দুটো কোণ যেহেতু সমান হয়ে গেছে। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী আমরা দেখিয়ে দিলাম। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, তাই আমরা লিখতে পারি এ বি বাই এ ডি সমান সমান এই বাই এ সি সমান সমান ই বি বাই সি ডি। এটা লেখার পর এ বি বাই এ ডি এবং এই বাই এ সি এই দুটোকে আমরা নিলাম। এই দুটোকে নেওয়ার পরে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে, এ বি ইন্টু এ সি সমান সমান এ ডি ইন্টু এই। তাহলে আমাদের যে প্রমাণটা চেয়েছিল সেটা কিন্তু হয়ে গেল। তাহলে কোষে দেখি 18.3 এর কিন্তু সমস্ত অঙ্ক আমাদের সলভ করা হয়ে গেল। এগুলো ভালো করে খাতায় করে বারবার প্র্যাকটিস করবে তাহলে একদমই ভুলবে না। এবং এর পরের পার্ট ফোরের ভিডিওতে আমি সদৃশতার শেষ চ্যাপ্টার কোষে দেখি 18.4টা তো করাবোই, তার সাথে সাথে একটা উপপাদ্য রয়েছে সেটাও করিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং আর কী কী ধরনের ভিডিও চাও সেগুলো কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।